আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে আমার এবং হ্যালো ডক্টর চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা মূলত প্রথমে জানবো যে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট কী বা অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে এমন একটি উপাদান বা এমন একটি পদার্থ যা একটি জীব বা একটি মানব দেহের যে জারক পদার্থগুলো আছে রাসায়নিক, সেই রাসায়নিক পদার্থগুলোকে শরীর থেকে বের করে দেয় এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য অ্যান্টিবডি তৈরি করে। এটাই হচ্ছে মূলত অ্যান্টিঅক্সিডেন্ট। মানবদেহে অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজনীয়তা বা মানবদেহে অ্যান্টিঅক্সিডেন্ট কেন প্রয়োজন, মানবদেহে অ্যান্টিঅক্সিডেন্ট যে কারণে প্রয়োজন এর জন্য কিছু কিছু ধাপ রয়েছে বা কিছু কিছু পয়েন্ট রয়েছে। এর মধ্যে থেকে আমরা কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে আমরা এটা শেয়ার করব। এক নম্বর পয়েন্ট হচ্ছে মানবদেহের ক্লান্তি দূর করে। আমরা সারাদিন অনেক কাজকর্ম করি বা কাজকর্ম করার পর দিন শেষে দেখা যায় যে আমাদের শরীরটা অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, মনে হয় যে আমাদের শরীরটা মানে অনেক দুর্বল হয়ে আসতেছে। এই জন্য আপনার অ্যান্টিঅক্সিডেন্ট মানবদেহের শরীরে খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান যা মানবদেহের এই ক্লান্তি বোধটাকে দূর করবে। নাম্বার টু, অ্যান্টিঅক্সিডেন্ট ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী একটা উপাদান। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা অপরিসীম। নাম্বার থ্রি, চুল পড়া আমাদের দেশের প্রায় অধিকাংশ ছেলে এবং মেয়েদের একটি মানে জটিল রোগ হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্টের ব্যবহার করলে তাহলে তাদের চুল পড়া রোধ হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। নাম্বার চার, অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহারের ফলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। বর্তমান সময়ে আমরা কোভিড-19 যে এই প্যান্ডেমিক সিচুয়েশন পার করতেছি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই শরীরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন রয়েছে। কারণ অ্যান্টিঅক্সিডেন্ট এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনার শরীরে যখন গড়ে তুলবে তখন আপনি কিন্তু এই কোভিড-19 যে ভাইরাসটা আছে সেই ভাইরাস থেকে আপনার শরীর সেটাকে অ্যান্টিবডি তৈরি করবে এবং ওই অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে যে নতুন অ্যান্টিবডি তৈরি করবে সেক্ষেত্রে আপনার কোভিড-19 যে ভাইরাসটা আছে সেটা থেকে আপনার শরীরকে কিছুটা হলেও প্রোটেক্ট দিয়ে রাখবে এবং এটা খুব ভালো একটা উপকারিতা আপনি পাবেন। এই জন্য মানবদেহে অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন রয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমি আপনাদেরকে জানালাম যে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টটা কী এবং মানবদেহে অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজনীয়তা কী। এখন আমি আপনাদেরকে জানাবো যে কোন কোন খাবারগুলোতে বা কোন কোন খাবার খেলে আপনাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টটা তৈরি হবে। অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনার দৈনিক খাদ্য তালিকার মধ্যে প্রচুর পরিমাণে শাক এবং সবজি রাখতে হবে, কারণ শাক সবজিতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এছাড়া আপনাকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে পানি খেতে হবে, মিনিমাম 2 থেকে 3 লিটার উপরে বা 3 লিটারের মতো দৈনন্দিন আপনাকে এই পরিমাণ পানি খেতে হবে। এছাড়া আপনি যে খাবারগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট মূলত পাবেন সেগুলো হচ্ছে, যেমন আপনি কাঠবাদামে অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, এরপর আপনি আনারসে অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, আপনি জলপাই ফলে অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, এরপর আপনি আনারস খেতে পারেন কারণ আনারসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্টগুলো মূলত আমরা বুঝি হচ্ছে যে তিনটা ভিটামিনের বা উপাদানের সমন্বয়ে গঠিত একটি উপাদান। যেমন হচ্ছে আপনি অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন প্রচুর পরিমাণে যদি আপনি ভিটামিন সি জাতীয় খাবারগুলো খান, যেমন হচ্ছে কমলা লেবু, এরপর হচ্ছে আপনি যদি জলপাই খান এখানে আপনি হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন। আপনি এছাড়া মাল্টা খেতে পারেন, মাল্টাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টে বাড়িয়ে দিবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করবে। এছাড়া আপনি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার জন্য আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন এবং খাদ্য তালিকায় অবশ্যই আপনাকে সবসময় শাকসবজি এটা রাখতেই হবে, কারণ শাকসবজি ব্যতীত আপনি অন্য কোনো খাবারে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণটা তেমন একটা বেশি পাবেন না। এছাড়া আপনি বাজারে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে অ্যান্টিঅক্সিডেন্ট অনেক ওষুধও রয়েছে, যেমন রেক্স, এই ট্যাবলেটটা হচ্ছে আপনার অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এখানে অ্যান্টিঅক্সিডেন্টের তিনটা উপাদানই রয়েছে, যেমন ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই। তাই মানবদেহে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। আমাদের প্রতিনিয়ত খাদ্য অভ্যাসের তালিকায় আমরা সবসময় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রাখতে চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।